বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, কার যত বড় চ্যালেঞ্জ মোদি সাহের কাছে। সুতরাং এই সালটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। আর এর মধ্যেই সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় নির্বাহীর বৈঠক, যে বৈঠকের মধ্যে দিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। ফেব্রুয়ারিতে আর্থিক বাজেট, আর সেই বাজেটের আগেই মন্ত্রিসভাতে রদবদল সারতে চায় বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। 31 জানুয়ারির আগেই হতে পারে রদবদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দ্বিতীয় শাসনকালে 2021 সালে জুলাই মাসে একবার মন্ত্রিসভা রদবদল করেন। সেখানে আগে প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদি তার 5 বছরের শাসনকালে 3 বার মন্ত্রিসভা রদবদল করেছিলেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কিংবা সরকারের তরফেও সরকারিভাবে কোনো বার্তা দেওয়া হয়নি, তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে 31 জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে, আর তার আগেই মন্ত্রিসভাতে এই রদবদল হতে পারে বলে খবর। অন্যদিকে 16 থেকে 17 জানুয়ারি বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে দিল্লিতে। মনে করা হচ্ছে বাংলার জন্য থাকছে চমক। বাংলা থেকে কাউকে কেন্দ্রীয় মুখ করা হয় কিনা সেদিকেই নজর এখন সবার। ইতিমধ্যেই নীতিশ প্রামাণিক, শান্তনু ঠাকুর সহ বেশ কয়েকজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, কিন্তু সবাইকেই প্রতিমন্ত্রী করে রাখা হয়েছে। এই অবস্থায় বারবার বাংলার সাংসদদের গুরুত্ব দেওয়া হয় না বলে আওয়াজ চড়ান বিরোধীরা। এমনকি বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকেই বাবুল সুপ্রিয় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। বাঙালিদের সম্মান দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। এই অবস্থায় বড় কোনো চমক থাকছে কিনা সেদিকেই এখন নজর সবার।